স্বাগত ভাষণ রাখার জন্য অনুরোধ করছেন সিপাহী জেলা জেলা। আশ্রমে পুরী যেতে ওনার কাকার ছেলে আশ্রমে থাকতেন, এই সুবাদে ওনার যাওয়া আসা থাকত। ও সময় রাজকোটের আশ্রমে মহারাজ ছিলেন আমার গুরুজি আত্মস্থ আনন্দজি, সে উপলক্ষ ওনার যাওয়া। উনি ইচ্ছা প্রকাশ করলেন আমি সন্ন্যাসী হব, বলছে না তোমার এটা ঠিক সময় নয়। চলে এলেন বেলুড় মঠে, যেটা বললো উনি সেখানে আপনার বেলুড় মঠে তখন মহারাজ হলেন মাধবানন্দজি। উনি বলছেন না তোমার সন্ন্যাসী হওয়ার কোনো দরকার নেই, চলে গেলে আলমোড়া নর্থ ওই উত্তরাখণ্ড, সেখানে আশ্রমে গেল। ওই উত্তরাখণ্ডের আলমোড়াটা বেলুড় মঠের অধীনে, বলছে না হবে না, এর আবার রাজকোটে চলে। রাজকোটে যাওয়ার পর যখন আবার বলল আমি তার সন্ন্যাসী হতে চাই, বলছে তোমার জন্য এই কাজ নয়, তোমার উপর অনেক বেশি দায়িত্ব অপেক্ষা করছে।